হ্যালো আসসালামু আলাইকুম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে আসলাম আজকে তো অনেকেই আমাদেরকে কমেন্ট করে আমাদের ইউটিউবের ভিডিওর ভিতরে কমেন্ট করে অথবা আমাদের ফেসবুক পোস্টের ভিতরে কমেন্ট করে বলতেছেন যে ধোকাবাজি করতেছি বা বাটপারি করতেছি প্রতারণা করতেছি তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা কখনোই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেননি আপনারা কখনোই আমাদের কাছ থেকে প্রোডাক্ট না নিয়েই আপনারা বলতেছেন ধোকাবাজি করছি বাটপারি করছি প্রতারণা করছি তো আপনারা আপনারা কোথা থেকে প্রতারণার শিকার হয়েছেন বা ধোকাবাজির শিকার হয়েছেন আপনারা কোন বটপাড়ের পাল্লায় পরে আপনারা লস খাইছেন বা ঠকছেন সেই ঝালটা যদি আপনারা আমাদের সাথে আইসা দেখান আমাদের পোস্টের ভিতরে দেখান সেটা কিন্তু আসলে একদম উচিত না আপনাদের যারা ভদ্র প্রকৃতির লোক আছেন আপনারাই এই কমেন্টগুলো আমাদেরকে করে থাকেন আপনাদের মতন ভদ্র প্রকৃতির লোক যারা আছেন যারা কমেন্টগুলো করছেন তাদেরকে বলতেছি ভদ্র প্রকৃতির লোক যারা আছেন তারাই কিন্তু এই উল্টাপাল্টা কমেন্টগুলো করতেছেন আপনার কোথা থেকে ঠকছেন সেটা আপনার সাবজেক্ট বাট দেশ টেক্সটাইল কারোর সাথে কখনোই প্রতারণা করেনি দেশ টেক্সটাইলের যত গ্রাহক আছেন যারা প্রোডাক্টগুলো নিয়েছেন দেশ টেক্সটাইল থেকে একমাত্র তারাই বলতে পারবেন যে আসলে দেশ টেক্সটাইলকে আপনাদের সাথে প্রতারণা করছে কিনা দেশ টেক্সটাইল সর্বদাই মানুষের কাছে ভালো পণ্য পৌঁছানোর চেষ্টা করছে সর্বদাই সবার কাছ থেকে লাভ কম করে সেল বেশি করার চেষ্টা করছে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছে তো আমরা এখানে বিজনেস করতে আসছি আমরা কারোর সাথে ধোকাবাজি বা প্রতারণা করার জন্য কিন্তু মোটেও আসিনি তো আপনারা প্রোডাক্ট না নিয়েই আমাদেরকে বলছেন যে আমরা আপনাদের সাথে ধোকা ধোকাবাজি করছি প্রতারণা করছি এক লোক আমাদের ইউটিউবের ভিতরে কমেন্ট করছেন দেশ টেক্সটাইল ধোকাবাজ প্রতারক তো ভাইয়া আপনাকেই বলছি যে আপনার সাথে কি ধোকাবাজি করা হয়েছে কি প্রতারণা করা হয়েছে সেটা একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের যত কাস্টমার বা যত গ্রাহকের কোনো প্রবলেম হয়েছে সেটা আমরা সাথে সাথে সমাধান করার চেষ্টা করছি কাস্টমাররা আমাদেরকে ইনবক্স করে জানাইছে প্লাস আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি সমাধান করছি বা সমাধান করবো অলয়েসলি করবো সবসময় করব কারণ ব্যবসা কিন্তু আর একদিনের না আর একটা ইউটিউব চ্যানেল আর একটা ফেসবুক পেজ কিন্তু এত সহজেই উচ্চ মাত্রায় পৌঁছানো মোটো সম্ভব না তো আমরা কাস্টমারকে যে সার্ভিসটা দিয়েছি আমাদের সেই সফলতার কারণেই কিন্তু আমরা আজ এই পর্যন্ত আসতে পারছি তো আপনারা যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছেন আপনার একটা উল্টাপাল্টা বা একটা মজা করে কমেন্ট করার কারণে যে আমাদের কত বড় লস হইতেছে সেটা কিন্তু একমাত্র আমরাই বুঝতেছি সেটা কিন্তু আপনি মোটেও বুঝবেন না তো ভাইয়া প্লিজ রকম প্রোডাক্ট না নিয়ে আপনারা উল্টাপাল্টা মন্তব্য করবেন না কখনোই কিছু কিছু লোক আছে যারা কমেন্ট করে বলেন যে এগুলো তো দুশো টাকার কাপড় আড়াইশো টাকার কাপড় হ্যান ত্যান ফ্যান তো তাদেরকে বলছি যে আপনি কিন্তু একশো বিশ টাকাও কাপড় পাবেন একশো বিশ টাকার যে কাপড় পাবেন সেটা আপনার বাড়ির যে গামছা আছে সেটার থেকেও নিম্নমানের হবে বাট আমাদের পাঁচশো আশি টাকার কাপড় আমরা তিনশো পঞ্চাশ টাকায় সেল করতেছি আমরা কিন্তু কাউকে রকম জোর জবস্তি করতেছি না যে আমাদের কাছ থেকে অবশ্যই নিতে হবে তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো নেবেন আর যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আপনারা নিয়ে না আমরা তো আপনাদেরকে জোর করতেছি না যে আমাদের কাছ থেকে আপনাদের নিতেই হবে আর আমাদের প্রোডাক্টগুলো আপনারা হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টগুলো আসলে কেমন তো কেউ না দেখেই প্রোডাক্ট হাতে না নিয়েই বা অর্ডার না করেই কমেন্ট করে উল্টাপাল্টা বলতেছেন যে ধোকাবাজ হ্যান ত্যান কত কিছু বলতেছেন এগুলো কিন্তু আসলে মোটেও ঠিক না তো আপনাদের উদ্দেশ্যেই বলতেছি ভাইয়া মানুষের বিষয়ে উল্টা পাল্টা কথা ছেড়ে দেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো আমাদের জন্যও ভালো তো আমাদের ইউটিউব প্লাস ফেসবুক পেজ কিন্তু আজকে এই পর্যন্ত কিন্তু আমাদের সার্ভিসের কারণে আমাদের চেহারা চেহারা দেখে কিন্তু আমাদের ইউটিউব প্লাস ফেসবুক কিন্তু এত উপরে আসেনি এত উপরে বলতে যতটুকুই আসছে এই পর্যন্ত কিন্তু আমাদের চেহারা দেখে আসেনি তো আমাদের সার্ভিসের কারণেই কিন্তু এই পর্যন্ত আসছে তো আপনাদেরকে বলছি ভাই প্লিজ আপনারা কেউ এই রকম উল্টাপাল্টা মন্তব্য করবেন না আর আমাদের গ্রাহক যারা আছেন তারা মানুষের কথায় কান দিবেন না আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিবেন যারা আমাদের কাছ থেকে একবার প্রোডাক্ট নিছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়মিত বারবার প্রোডাক্টগুলো নিচ্ছেন তো আর যারা নতুন গ্রাহক আছেন তো আপনাদের যদি ভালো লাগে প্লিজ দয়া করে বলতেছি আপনাদের যদি ভালো লাগে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিবেন যাচাই করার জন্যই কিন্তু আমরা মিনিমাম পাঁচ পিস দিতেছি পাইকারি দামে মিনিমাম পাঁচ পিস দিচ্ছি আপনাদেরকে জাস্ট ট্রাই করার জন্য যাচাই করার জন্য এই আমাদের পাঁচ পিস দেওয়ার মেন উদ্দেশ্যই হলো যে আপনারা আগে ট্রাই করুন ট্রাই করার পরে যদি আপনাদের কাছে মনে হয় যে প্রোডাক্ট ভালো ভালো তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিয়মিত নেবেন আর যদি আপনাদের মনে হয় যে প্রোডাক্টগুলো ভালো না তাহলে আপনারা নেন না আপনাদের উদ্দেশ্যে পাঁচ পিস দেওয়ার উদ্দেশ্যই কিন্তু আমাদের একটাই যে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে ট্রাই করুন যে আমাদের প্রোডাক্টগুলো আসলে ভালো কিনা প্লাস আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উদ্দেশ্য কিন্তু আমাদের পাঁচ পিস দেওয়ার উদ্দেশ্য একটাই যে আপনারা প্রোডাক্টগুলো নিন যাচাই করুন ভালো হলে পরবর্তীতে আমাদের কাছে আপনারা আবার আসুন তো আমাদের মেন উদ্দেশ্য একটাই তো আমরা যদি কারো সাথে ধোকাবাজি বা প্রতারণা করার চেষ্টা প্রতারণা করতে চাইতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পাঁচ পিস আপনাদেরকে মোটেও দিতাম না আমরা ডাইরেক্ট বলতাম পাইকারি নিলে পঞ্চাশ পিস একশো পিস নিতে হবে পাইকারি দামে নিতে চাইলে আর আমরা যেই রেটে দিচ্ছি এই রেটে আপনারা পুরো অনলাইনে কিন্তু পাবেন না তো পাঁচশো আশি টাকার শাড়িগুলো তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমাদের মেন উদ্দেশ্য হলো আমরা হলাম হোলসেলার আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি সেই উদ্দেশ্যে কিন্তু আমরা আপনাদেরকে একদম হোলসেল রেটে এগুলো দিচ্ছি তো আপনারা যারা নতুন গ্রাহক আছেন যারা প্রোডাক্টগুলো নিতে চান তারা প্রোডাক্টগুলো পাঁচ পিস নেন আপনাদের প্রয়োজন হলে আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানে এসে তারপরে আপনারা প্রোডাক্টগুলো হাত দিয়ে দেখে যদি ভালো মনে হয় তাহলে নেন আর ভালো না মনে হলে নিয়েন না বাট অন্যের কথায় কখনো কান দিবেন না পরের কথায় কখনও কিন্তু কয়লা স্বর্ণ হবে না বা স্বর্ণ কয়লা হবে না তো মানুষের কথায় কান দেওয়াটা আসলে ঠিক না আর যারা যেই ভদ্র প্রকৃতির লোকেরা সব উল্টাপাল্টা কমেন্ট করতেছেন আপনাদেরকে বলতেছি মানুষের পিছে লাগা ছেড়ে দিন ঠিক আছে মানুষের পিছে লাগতে আইসেন না তো আপনার পিছে অন্য কেউ লাগতে পারে তো অনেক কথা হলো যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সকলে ক্ষমা করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম